আমাদের চারপাশে এমন অনেক ফলমূল আছে যা আমরা অনেকেই চিনি না। নাম না জানা সেসব ফলের কিন্তু ঔষধি গুণ আছে। তেমন একটি ফল হচ্ছে এই তেলাকুচির ফল। ইমা আপনাদেরকে দেখাবেন কিভাবে তারা রান্না করেন এই তেলাকুচির ফল। আপা চলেন শুরু করি। এই তেলাকুচিটা দিয়ে কি হবে, মানে ভাজি নাকি তরকারি? প্রথমে ভাজির মতো করে চিকন চিকন করে কাটবো। মানে আপনারা এটা ভাজি করে? হ্যাঁ ভাজি করে। আপা দেখে দেখে ভেতরটা ভেতরটা লাল। বাহ লাল যে একটা, এটা কি বিচি? হ্যাঁ এটা বিচি। ভাজি করে খাওয়া হয় বলেই তেলাকুচির ফলটা প্রথমে কেটে নিতে হয় কুচি কুচি করে। এগুলোকে বাজারে পাওয়া যায় সবসময়? বাজারে মানে আমাদের আশেপাশে এগুলো মানে সবসময় পাওয়া যায়, মানে খেতে এগুলো বেশ আশেপাশে বাড়ির আশেপাশে জঙ্গলে এগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে খুঁজে আনতে হয়, নিজেদের সংগ্রহ করতে হয়। তেলাকুচি আসলে জঙ্গলি এক ফল। শহরে তো সাধারণত জঙ্গল খুঁজে পাওয়া যায় না, আপনি তাই ইচ্ছা করলে বাড়িতে এই গাছ লাগাতে পারেন। কাটাকুটি শেষ হলে কুচি করা তেলাকুচি ভালো করে ধুতে হবে যাতে এর কষ্টটা চলে যায়। এবার শুরু হবে ভাজা ভাজি। চুলার কড়াইয়ের গরম তেলে প্রথমে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা যতক্ষণ লাল মানে একটু ভাজা ভাজা না হবে ততক্ষণ নাড়তে থাকবে। কিছুক্ষণ ভাজার পর দিতে হবে স্বাদমতো লবণ। এরপর ছেড়ে দিতে হবে তেলাকুচি। কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর দিতে হবে কাঁটা রসুন আর আস্ত কাঁচামরিচ। সব কিছু দিয়ে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য সব শেষে দিতে হবে সামান্য পানি। এরপর ঢেকে দিয়ে জাল দিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। তেলাকুচির ফল ভাজি রান্না করতে লাগে তেলাকুচির ফল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কাঁটা রসুন, লবণ আর তেল। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে ভাজি। কেমন লাগছে? অনেক মজা। অনেক ধন্যবাদ আপনাকে তো মজার একটা খাবার খাওয়ানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আসলে খুব মজা হয়েছে ভাজি। বেশি মজা লাগছে এই ভেবে নতুন একটা খাবার খাচ্ছি। ভিন্ন স্বাদের সন্ধানে আমার ফরিদপুরে আসাটা আসলেই সার্থক। এই তেলাকুচির ফলটা কিন্তু সাধারণ কোনো খাবার নয়, ভিন্ন খাবার ভিন্ন স্বাদ।